এতো বুঝছো যারা কমেন্ট করতেছে সাদিকুল অ্যাডভান্স তোদের বাপ লাগ সাদিকুল অ্যাডভান্স এর আর কি তোর মাস সেটা আমি বুঝছি ঠিক আছে সাদিকুল আর অ্যাডভান্স টাইম যা সাদিকুল আর অ্যাডভান্স তোমার একবার খেলে আমি ততবারই খেলি ভাইয়া তোর মা আম তোমার মাম্মিকে যে করো একদম ফ্রিতে আরাম পাবা যাও ও ক্যামেরাটা একটু নিচে দাও আরে খানকির পোলা মাদার তোর মা শোনা আছে না তোর মা শোনা দা তোর কি কইবো খানকির পোলা তোমার সোনা দিয়া তোর একবার একবার ডিপে ডিপে সর্ষে তেল দিয়ে খানকির পোলা ঢুকামু ঠিক আছে ক্যামেরা নিচে দিমু না তোমার সোনার ভিতরে দিমু খানকির পোলা তখন দেখবি মাদার চোদ যারা যারা গালি দিতেছো তোমাদের মাম্মির পিছনে এই যেটা তোমাদের মাম্মির পিছন দিয়ে যেটা ঠিক আছে এই যেটা এইটা তোমার লিপস্টিক আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে আমার লিপস্টিক নষ্ট গেলে পরে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা কি খবর তোমাদের ওয়েলকাম 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 ব্যাক আফটার আ লং গাইস তোমরা কিন্তু দেখতেছিলে আমি প্রায় 20-25 দিন হয়ে গেছে কোনো প্রকার ভিডিও দিতেছিলাম হ্যাঁ কিছু সমস্যা হয়েছিল সেই কারণে ভিডিও আপলোড দিতে পাই নাই বাট এখন থেকে রেগুলার হয়ে গেছে আর হ্যাঁ এখন কিন্তু আমি এই ভিডিওটা বানাইতে বসছি বুধবার সন্ধ্যার সময় তো বুধবার হ্যাঁ আজকে রাতেই 10টার সময় আমাদের বাস ছাড়বে হ্যাঁ বাসে করে একটু কক্সবাজার যাব বস এই কয়েকদিন আমি খুবই প্যারার মধ্যে ছিলাম তাই ভাবলাম কক্সবাজার যাই একটু মনটারে চিলচিল করে আসি তো 4 দিনের মধ্যে নতুন একটা কক্সবাজারের অফিশিয়াল ব্লগ আসতেছে তো খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিওটাও পেয়ে তো এবার চলো ছোটখাটো একটা বিনোদন দেওয়া যাক তোমারটা তোমার মাম্মিকে খাওয়াও যাও তোমার মার সাথে খেলো বিজয় ভাইয়া ওকে তোমার মা অলওয়েজ স্টেডি থাকে তোমার সাথে আর তোমার আব্বুর সাথে খেলার জন্য আব্দুর রহমান কালাব্রা পড়ছো তোর মায়ের আমি চুদি খানকির কলা মাদার চোদ তোর বোনে জেব্রা পড়ছো তোমার বোনেরটা মনে হয় কালাও পড়ছিল ঠিক আছে তোমার বোনেরটা তুমি দেখছিলে তোমার মাটা দেখছিলে মাদার চোদ আব্দুর রহমান তোর মায়ের আমি চুদি খানকির কলা দশটা মাগির কলা এদিকে এসে দেখো মানে ওই স্টিম কত সেই খানকির কলা না ওর তোর মায়ের কি পড়ছে খানকির কলা তোর মায়ের আমি চুদি মাদার চোদ খানকির কলা তাহলে ওর বাপের পুটকি দিয়ে বুক ঢুকে দিতাম খানকির কলা জাহান্নামী তো জাহান্নামী তোমরা আমি কি করে গালি দিতেছি এনে গাইজ অনেকদিন পর ভিডিও বানাইতে বসলাম তাই মাথায় কোনো প্রকার কিছু আসছে না তোমরা জানো আমি কিন্তু প্রতিটা ভিডিও স্ক্রিপ্ট লেখা দেন বা তো তোমরা বলতে পারো আমি মোটামুটি অনেকটাই বিজি বর্তমানে তো এতটা ব্যস্ততার মাঝখানে আবার কিভাবে স্ক্রিপ্ট লিখবো তোমরাই বলো হ্যাঁ স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানালে একটু অন্যরকম হয় তবে শোনো আমি স্ক্রিপ্ট ছাড়া কাউকে রোস্ট করলে মনে হয় তারে আমি ধর্ষণ করে ফেলতেছি আর যদি বলি সেম ঘটনাটা ঘটছে হচ্ছে মিশু ওয়াইটিস হ্যাঁ মিশু সাদিয়া নতুন এক চুতমারানির আমদানি আমাদের কমিউনিটি এন্ড আমি মনে করি এইসব পাবলিককে ভালো করে রোস্ট করতেই হয় এন্ড হ্যাঁ ডিসক্লেইমার কেউ এই ভিডিওটার দর্শন হিসেবে নিবা হ্যাঁ মিশু সাদিয়া যাই কিনা ফেসবুকের মধ্যে ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করে আর হ্যাঁ ভাই আমি আজ পর্যন্ত এইটা বুঝলাম না কেন যে এইসব চুতমারানির আমদানি শুধু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতেই ঘটে এবং তার চেয়ে বড় কথা হইতেছে এইসব গার্ল স্ট্রিমার একটার পর একটা নতুন নতুন পয়দা আর সবগুলাই ভাইরাল হওয়ার জন্য জাস্ট রোস্টারদেরকেই বেছে না যেমন 1900 সালের ট্রেন্ড মেকার জান্নাত গেমিং সেই জান্নাত গেমিং থেকে শুরু করে বর্তমানে এই মানে কম বেশি বলতে পারো সবগুলাই সেম ট্রেন্ড ইউজ আর সেটা হইতেছে রোস্টারদেরকে খোঁচা মারা বর্তমানে মিশু সাদিয়া যার কিনা একটা ভাতারও রয়েছে আর তারা দুইজন মিলে হুদাই রোস্টারদেরকে খোঁচা মানে ভাই রোস্টারদের চোদনের লোড নিতে পারবা না তাহলে খোঁচা দাও কেন কয়েকটা না জাতা দিয়ে পাতা ফাটাই দিছে তাও এদের শখ কমে নাই এখনো জাতা খেতে ইচ্ছা করে আবার এইসব সম্মানিত আপুদের বেশি জাতা দিলে সমস্যা যায় মামলা লাগায় কিছু কামলা স্ট্রাইকার ভাড়া করে শুনো বর্তমানে রোস্টারদের চ্যানেল কেউ খাইতে পারে যতই কামলা দিয়ে স্ট্রাইক দাও না কেন সেই স্ট্রাইক গুলো আবার সেই উঠেই যায় আর হ্যাঁ গাইজ ভাবছিলাম রোস্ট ভিডিওতে কোনো প্রকার গালি ইউজ করব কিন্তু বাস্তবতা হইতেছে এমন যে কিছুই করা না আগের দিনের কিছু কথা আছে যেমন কুকুর তেমন মুখ আসলে গাইজ সেই কথাগুলো ফেলে দেওয়ার মতো না দিন শেষে তোমরা খাইতে যাবে আর আমরা দিলেই দৌড় তাদেরকে বলতে পারো একদম ব্র্যান্ড নিউ বস্তি থেকে উঠে আস যেমন গাছের ফুল গাছেই মানায় তেমন মাগিবাজ মেয়েদের বস্তিতেই মানায় আর হ্যাঁ এইসব প্রাণীদের অনেক নাম ধরেই ডাকতে আর আমি এখন এক জায়গায় যাবো আমি মনে করি সেই সব নামের তালিকা তাদের জন্য ভিডিওতে প্রেজেন্ট না করাই কারণ ভিডিও শেষে চাচ্ছি না আমার মন মেজাজটা গরম করছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ আর হ্যাঁ গাইজ ব্লগ কিন্তু আসতেছে